আসসালামু আলাইকুম। নামসান টাওয়ার, নাম মানে হচ্ছে দক্ষিণ, সান মানে হচ্ছে পাহাড়। তো আমরা নামসান টাওয়ারের নাম যদি এভাবে করি তাহলে হয় নামসান টাওয়ার মানে দক্ষিণের পাহাড়ের উপরে যে টাওয়ারটা অবস্থিত। যদিও এটা সৌলের মাঝামাঝি, কিন্তু এর নাম কেন যে নামসান টাওয়ার হলো এ বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। সে যাই হোক, শুনেছি রাতের বেলা টাওয়ার দেখতে অনেক সুন্দর, তাই আমরা রাতে যাব বলে সিদ্ধান্ত নিলাম। টাওয়ারে যেতে হলে আপনি পায়ে হেঁটেও যেতে পারেন অথবা কেবল কারে যেতে পারেন। হ্যাঁ, কেবল কারে যেতে হলে অবশ্যই টিকিট কাটতে হবে। আমরা টিকিট কাটবো বলেই নিয়ত করলাম এবং টিকিট কাটলাম। টিকিট কাটার সময় কাউন্টার থেকে বলে দিয়েছে যে আজকে অনেক বিজি, অনেক দীর্ঘ লাইন হবে। যাই হোক, আমরা সাহস করে টিকিট কাটলাম এবং লাইন পর্যন্ত গিয়ে পৌঁছালাম। ওরে বাবা, এই বিশাল লাইন দেখে আমরা ভড়কে গেলাম। তাই গভীর আলোচনার পরে আমরা তিনজন মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা পায়ে হেঁটেই রওনা দিব। আমরা আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করলাম, হাঁটলাম, আরো হাঁটলাম এবং হাঁটলাম, আবারও হাঁটলাম, হাঁটলাম, হাঁটলাম এবং হাঁটলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ আমাদের চোখে একটা নোটিশ বোর্ড পড়লো। আমার মনে হয় এই নোটিশ বোর্ডটি আপনাদেরকে পড়ে শোনানো দরকার। এখানে টাওয়ারের ওপেনিং আওয়ার সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। লেখা আছে যে টাওয়ার মার্চ থেকে অক্টোবর পর্যন্ত 9টা থেকে 19টা পর্যন্ত খোলা থাকে এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 9টা থেকে 18টা পর্যন্ত খোলা থাকে। নোটিশ দেখা শেষ, এবার আবার হাঁটা শুরু। হাঁটা প্রথম থেকে অনেক এক্সাইটেড লাগলেও পরবর্তীতে আর কুলিয়ে উঠতে পারলাম না। হাঁটতে হাঁটতে আমরা বসে গেলাম, বসলাম, রেস্ট নিলাম, আবার হাঁটা শুরু করলাম। সর্বমোট প্রায় আধা ঘন্টা হাঁটার পর আমরা টাওয়ার পর্যন্ত এসে পৌঁছালাম। আধা ঘন্টা হাঁটা যদিও কঠিন নয়, কিন্তু পুরো রাস্তাটাই আপনাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে, তাই এই বিষয়ে একটু সাবধান থাকতে হবে এবং এনাফ এনার্জি থাকতে হবে। আর পর্যন্ত যেতে যেতেই রাত 9টা, তাই আজকে টাওয়ারে উঠা যাবে না, টাওয়ারের আশেপাশে ঘুরে দেখতে হবে। টাওয়ারের আশেপাশে ঘুরে দেখলাম, হঠাৎ ছুঁকে পড়লো অনেকগুলা তালা। জানতে পারলাম এই তালা মারলে নাকি মনের আশা পূরণ হয়। যত সব কুসংস্কার, কুড়িয়াতেও কুসংস্কার আছে। টাওয়ারে যেহেতু উঠা হলো না, সেহেতু আরেকবার টাওয়ারে উঠার জন্য আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন সবাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।